আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের সাথে আছেন। আমরা ইসলাম এসেন্সিয়ালস অনুষ্ঠান থেকে ঘোষণা দিয়েছিলাম এবার যে আমরা ইসলাম ও পারিবারিক জীবন নিয়ে কথা বলবো, ইসলামের পারিবারিক জীবন নিয়ে কথা বলবো। এবং আমরা এখনও পর্যন্ত কলারকে নিচ্ছি এবং চিঠিও পড়েছি, ইনশাআল্লাহ আমরা আলোচনাতে যাব। এবং আলোচনাতে যাওয়ার আগে কন্ট্রোল রুমে আমাদের কাছে ফোন আসছে, সেই পরিবার থেকে পারিবারিক ইসলামের পারিবারিক জীবনের একটা বিষয় নিয়ে, তালাক নিয়ে প্রশ্ন আসছে, পরিবার থেকে বিচ্ছেদের। আসলে আমরা তালাক হয়তো আমাদের আলোচনাতে আসতো বা কোনো একটা পর্বে হয়তো আসতো, কিন্তু একটা অ্যাডভান্স চলে এসছে। শেখ মাদানির প্রশ্ন হচ্ছে আমাদের প্রযোজনা আব্দুল আহাদ ভাই, এটা তার প্রশ্ন যে বিশেষ করে যে তালাক মানে একটা খুব একটু ফানি হয়ে গেছে প্রশ্নটা। তিনি এভাবে জিজ্ঞেস করছেন যে একজন ভদ্রলোক তার স্ত্রীকে তালাক দিয়েছেন ফোনের মাধ্যমে, তিনি ফোন করেছেন এবং শালিকে সাক্ষী রেখে লাউড স্পিকারে তিনি বলছেন যে তালাক শব্দটা তিনি ইউজ করেছেন। স্ত্রী কোথায়, স্বামী কোথায়? স্ত্রীর কাছে শালি, তিনি ফোন করেছেন স্ত্রীর কাছে, ইসলাম কি বলছে তারা আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আর্ধ কি তালাক হয়েছে কিনা, দুই মাস আগে এই ঘটনাটা ঘটেছে। এখন প্রথমত হলো যে তালাকের এই বিষয়গুলো লিখিত আসা উচিত এবং এই ভাইকে প্রথম জিজ্ঞেস করতে হবে যে আপনি তালাক দিবেন না তো আপনি এ কাজ কেন করলেন। আপনি আর দুনিয়াতে কি আর কোনো শব্দ ছিল না, আর কিছু ছিল না, আবার শালিকে সাক্ষী রাখতে গেছেন, আপনি আপনি এটা কেন করেছেন? এই জন্য তো মানুষ হিসেবে তো ইটস নট রাইট, যদি আপনি এটা ইন্টেনশনালি করে থাকেন ইটস সামথিং রং ইউ ডিড, এটা তো আপনি ঠিক করেন, এটা আপনি অন্যায় করেছেন। যদি ঢং তামাশা করতে হয় তাহলে তো আরও বহু কিছু আছে, এটা নিয়ে ঢং তামাশা করতে হবে কেন? আর কি ঢং তামাশা করার পৃথিবীতে আর কিছুই নাই। এই জন্য যেই যেই ভাই কাজ করেছেন ডেফিনেটলি হি ডিড সামথিং ভেরি ভেরি রং। এটা সেই ভাই ফার্স্ট হলো যেটা লিখিত দেওয়া উচিত যে কেন উনি এটা করেছেন এবং কিভাবে হয়েছে। আসলে এটা দুই পক্ষ থেকে তো শোনা উচিত যে আসলে তিনি কি করেছেন, কি বলছেন, স্বামীর পক্ষ থেকে আসতে হবে উনি কি করেছেন, এবার স্ত্রীর পক্ষ থেকে শুনতে হবে যে উনি কি শুনেছেন এবং কি জানেন। এটা জাজ না করে তো এই ফতোয়া দেওয়া যায় না, কারণ অল্প ব্যবধানের কারণে ফতোয়া চেঞ্জ হয়ে যায়, সেই হিসেবে এটা বলা মুশকিল। কারণ বিশেষ করে হাদিস অনুযায়ী যদি এমনকি কেউ যদি মানে ই করেও স্বাভাবিকভাবে খেলতামাশা করতে গিয়েও যদি কেউ তালাক দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে, এরকম মতামত ওলামায়ে কেরামের রয়েছে, হাদিসও এরকম রয়েছে। এবং এটার কারণ হলো যাতে করে তালাক শব্দ মানুষ কেউ মুখে কোনো সময় না আনে, মানুষকে সবাইকে তালাক থেকে দূরে রাখার জন্য এই ব্যবস্থা ইসলাম করেছে। তালাক শুধু জায়েজ রাখা হয়েছে যখন আর কোনো সলিউশন নাই, তখন সর্বশেষ ওষুধ হিসেবে এটাকে ব্যবহার করার জন্য। এই জন্য যত মোবাহ জিনিস আছে, যত অ্যালাউড আছে শরীয়তের মধ্যে, সব থেকে খারাপ হলো এটা। এই জন্য এটা কমপ্লিকেটেড আছে, এটা ইজি না, যেন লিখিত আসার ছাড়া এটাকে এইভাবে দেওয়া আসলে সম্ভব হবে না। এরপর জানতে হবে তিনি এক তালাক দিয়েছেন না তিন তালাক দিয়েছেন, কি বলেছেন তিনি, কি আমি তোমাকে তিন তালাক দিলাম এটা বলেছেন, নাকি তালাক 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 বলেছেন, নাকি তিন তালাক বলেছেন, কি এগুলো বিস্তারিত, আমি তোমার ছাড়াই দিলাম এটা বলেছেন, কি এটা আসতে হবে বিস্তারিত, না আনলে আসলে পরে এটা ফয়সালা দেওয়া মুশকিল আসলে। এখানে কিন্তু একটা প্রশ্ন শেখ মাদানি, যে এই যে তালাকের সিস্টেম যে এক্সটেনশন হচ্ছে, কেউ কেউ ফোনের মাধ্যমে তালাক দিচ্ছেন, ইমেলের মাধ্যমে তালাক দিচ্ছেন, উনি ফোনে করে লাউড স্পিকারে তিনি তালাক দিচ্ছেন, ইসলাম এইগুলোকে কিভাবে দেখছে? এগুলোকে ইসলাম কন্ডেম করে, এগুলো অন্যায়। এই যে টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে, না না এইভাবে করাটা অন্যায়, এটা কোনো সুন্নত নিয়ম ফলো করা হয় না। সুন্নত নিয়মটা তাহলে কি হবে, এটা কি পরস্পর দুজন থাকবেন একসাথে? না ওটাও না, সুন্নত নিয়ম হলো যে প্রথমত স্বামী স্ত্রীর মধ্যে কোনো যদি অসুবিধা হয় একজন আরেকজনকে আন্ডারস্ট্যান্ড করার জন্য চেষ্টা করবেন, দ্বিতীয়ত হলো স্বামী স্ত্রী একজন আরেকজনকে অ্যাডভাইস দিবেন, অ্যাডভাইস দেওয়ার পরে যদি অ্যাডভাইসে ওয়ার্ক না করে তাহলে তারা এরপরে বিছানা আলাদা থাকবেন, এরপরে তারা এক দুই পক্ষের সালিশ ডাকবেন, এরপরে যদি ওয়ার্ক না করে এরপর ডেডলাইন দিবেন, এরপরে যদি তালাকের ব্যবস্থা আসে, অর্থাৎ ফর্মালি তালাক দিতে গেলে এটা কয়েক বছরের সময় লাগবে, কয়েক মাসের সময় লাগবে কমপক্ষে এটা করার, এবং সিভিল কোর্টে যেটা ডিভোর্স হয় সেটা তো অনেক সময় লাগে, অবশ্যই লাগবে, কারণ এটা তো কোনো
বাচ্চাদের খেলা না যে আমি সকালে খেললাম বিকালে আর খেললাম না, ইটস নট লাইক দ্যাট, ইটস এ ম্যাটার অফ লাইফ, নট ইভেন এ ম্যাটার অফ লাইফ, এ ম্যাটার অফ বোথ লাইফ, ম্যাটার অফ হেয়ার অ্যান্ড হেয়ার আফটার। বাচ্চাদের থাকলে তাদেরও তো লাইফ, অবশ্যই সবার লাইফ এখানে জড়িত, সেজন্য এটা কোনো সহজ বিষয় না, এটা খুবই ডিফিকাল্ট বিষয় এবং এটা আমরা সিরিয়াসলি নেওয়া উচিত। আমাদের কন্ট্রোল থেকে বলা হচ্ছে যে তিনি তিনবার তালাক দিয়েছেন এবং তিনবারই তিনি তালাক শব্দটা উচ্চারণ করেছিলেন। এমত অবস্থায় আমার কমন সেন্স যেটা বলতেছে যে কমপক্ষে এটা এক তালাক হয়ে যাবে। তো এরপরে ইসলামিক শরিয়া কাউন্সিলের ইউরোপের এরপরে কমপক্ষে এক তিন তালাক একসঙ্গে দিলে কমপক্ষে এক তালাক হয়ে যাবে এবং এটা বসে ফয়সালা করা উচিত। টেলিভিশনে এটা ফয়সালা এভাবে করা সম্ভব না, বসে করা ঠিকও হবে না। একটা জিনিস মাদানি, যেটা হয়তো অনেক দর্শক কনফিউজ হতে পারেন, যে বিশেষ করে তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবায়ে কেরাম আজমাইনের সময় টেকনোলজি ছিল না, সেভাবে রিচ ছিল না, টেলিফোন ছিল না, ইমেল ছিল না, আজকের যুগে মনে করেন টেলিফোন আছে, ইমেল আছে, কেউ যদি এগুলো মাধ্যম ইউজ করে এবং মাধ্যমটা তো কোনো বিষয় না, মূল বিষয়টা হলো আমার ইন্টেনশনটা কি। আগে আমার চিঠিটা একজন মানে পিয়ন নিয়ে যেত, এখন এটা ইমেইলে নিয়ে যায়, ডিফারেন্স তো এটাই, আর তো কিছু না। জি, এই জন্য টেকনোলজি ডাজন্ট ম্যাটার, টেকনোলজি থাকলেও যা না থাকলেও তা। এখন আমার কাছাকাছি থাকলে আমি বলতাম, টেলিফোনে একটু দূরে বলতে পারি, দ্যাটস দ্য ডিফারেন্স, কিন্তু আমি তো বলতেছি, ঠিক না কথা। এই জন্য টেকনোলজি ডাজন্ট মেক এনি ডিফারেন্স। তবে যে সমস্ত টেকনোলজির মাঝে আপনার চিটিংয়ের সম্ভাবনা আছে অথবা আনসার্টেনিটি আছে, সেখানে শরীয়তে এটা অ্যালাউ করে না, যেটাকে খেদা বলা হয়, গবন বলা হয়। এরকম ফর এক্সাম্পল যে টেলিফোনে বিয়ে হচ্ছে, এখন যার সঙ্গে বিয়ে হলো দেখা গেল আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে, এমন সম্ভাবনাটা আছে। এই জন্য এরকম কোনো বিষয় যদি হয়, এরকম টেকনোলজি ইউজ করে যদি কোনো কিছু করা হয় যেখানে শিওর হওয়া সম্ভব না, তখন একজন আরেকজনের দেখা হওয়া পর্যন্ত এটা আপনার ই থাকে, হ্যাঙ্গিং থাকে। একজন আরেকজনের দেখা হলে এটা কনফার্ম করলে, এক দুজনে মেনে নিলে ঠিক আছে, মেনে না নিলে তাদের মানে দ্বিমত করারও এখানে সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। শেখ আব্দুর রহমান মাদানি উত্তর দিচ্ছিলেন, একটা প্রশ্ন এসেছিল তালাক নিয়ে। আসলে আমরা ইসলামের পারিবারিক জীবন নিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠান, আমরা তালাক পর্যন্ত যাইনি, তারপরে তালাক নিয়ে প্রশ্ন এসেছিল আমাদের কাছে। একজন ভাই অথবা বোন আমাদের কাছে চিঠি লিখেছেন লন্ডন থেকে, আমরা চিঠিটা পড়ছি, খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি এর আগে কয়েকটি সপ্তাহে দুটি পত্র লিখেছেন, সেটা তিনি চিঠিতে লিখেছেন, আমাদেরকে জানিয়েছেন। আপনি বলেছেন আপনি প্রোগ্রাম নিয়মিত একজন দর্শক, হঠাৎ করে আপনি ঋণমুখী হয়ে পড়েছেন, আপনার ঋণ আছে, এখন আপনার ভাষায় আপনি লিখেছেন, এখন চিন্তা করছি ব্যাংক থেকে লোন নিয়ে ঋণের টাকা পরিশোধ করে নিজের রোজগারের টাকা দিয়ে হজে যাব, বাকি আল্লাহর হাতে। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে হজে যেতে চান এবং এই লোন নিয়ে আপনি আপনার আরেকটা লোন পরিশোধ করতে চান এবং নিজের রোজগারের টাকা দিয়ে আপনি হজে যেতে চাচ্ছেন। আবার এছাড়া ঋণদাতার কাছ থেকে সময়ের চেয়ে পরে পরিশোধ করব বলে হজে যাওয়া যাবে কি না, অথবা আপনার আরেকটা অপশনে আপনি যেতে চাচ্ছেন ঋণদাতার কাছ থেকে, আপনি একটু সময় নিতে চাচ্ছেন এবং আপনার যে পয়সা আছে সেটা নিয়ে হজে যাচ্ছেন। আপনার একটাই প্রশ্ন, যদি আপনি বলছেন যে দুটা প্রশ্নের জবাব যে আপনি যাচ্ছেন এবং আপনি চিন্তা করছেন আপনি হজের বুকিং দেবেন কি না, আপনি উত্তরে অপেক্ষায় আছেন। শেখ মাদানি উত্তর দিচ্ছেন। জি, ধন্যবাদ যিনি আমাদেরকে লিখেছেন। যে ভাই অথবা যে বোন যিনি হন না কেন, যদি এমন অবস্থা থাকে, আপনার যদি ঋণ থাকে এবং ঋণ যদি পে অফ করার মতন অ্যাবিলিটি আপনার থাকে এবং যিনি আপনাকে ঋণ দিয়েছেন, ঋণদাতা যদি আপনাকে হজে যাওয়ার অনুমতি দেয়, তাহলে আপনি এটা করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি আবার রিপিট করি, যদি এমন হয়, ফর এক্সাম্পল মনে করেন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, এখন আপনি প্রতি মাসে মাসে ডাইরেক্ট ডেবিটে এটা শোধ করেন, এরপরে আপনার কাছে এক্সট্রা টাকা আছে যেটা দিয়ে আপনি হজে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। অথবা আপনিও কোনো ব্যক্তির থেকে লোন নিয়েছেন, তার সঙ্গে চুক্তি হয়েছে প্রতি মাসে আপনি £100 করে শোধ করবেন, এই শোধ করার ব্যবস্থা আপনার আছে, এর বাইরে আপনার আরও পয়সা আছে, তখন এই পয়সা দিয়ে আপনি হজে যেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। অথবা আপনি অনুমতি নিয়েছেন আপনার ইসের থেকে, যিনি আপনাকে লোন দিয়েছেন তার থেকে, যে ভাই আমি হজে যাচ্ছি, হজ থেকে ফিরে এসে তোমাকে পয়সা দিব, এরকম অনুমতি যদি পাওয়া যায় তাহলে আপনি সেখানে হজে যেতে পারেন ইনশাআল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই। এজন্য আপনি হজের বুকিংয়ের ব্যাপারে চিন্তা করতে পারেন। ধন্যবাদ যিনি আমাদেরকে লন্ডন থেকে লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে যিনি পত্র লিখেছেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসে আপনাদের
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলে যাবো ইনশাআল্লাহ।